ভাবলেন কি করে ঋদ্ধিমান সিংহ রায়ের সাথে এত বড় ফ্রড করে আপনি বেঁচে যাবেন? আপনার কাছে কিন্তু এখনো হাতে সময় আছে, আপনি ওই কাগজ আমি ফিরিয়ে দিন। এইসে কেসে কাগজ ওয়াপাস দে দেঙ্গে। ওই দাম দিয়ে আপনি কার কাছ থেকে কিনেছেন বাড়িটা? কেউ তো আছে যে আমার সাথে এরকম একটা বিশ্বাসঘাতকতা করেছে, তার নাম বলুন। আনসার মি মিস্টার ঝুনঝুনওয়ালা, কে আপনাকে ওই বাড়ি বিক্রি করেছে? সে কি ফ্রড করে নেওয়া বাড়ি? তাহলে তো এখন প্রচুর ঝামেলা হবে, কোর্ট কাচারি হবে, তাহলে তো ফ্ল্যাটই পাবো না। তার মানে ঝুনঝুনওয়ালা আমাদের টাকা গায়েব করার প্ল্যান করছিল? এই লোকটা তো সত্যি ফ্রড দেখছি। আসলে ফ্ল্যাট ট্যাট কিচ্ছু হবে না, ও সব জালিয়াতি, ও সব তো মিথ্যে। নেই মানে কোই ঝুট নেই বলা, কোই ফ্রড ভি নাই নেই কি হয়? পেপারে সব জায়গায় আপনার সই আছে মিস্টার সিংহ রায়, আর আমি যা কিছু করেছি সব লিগালি করেছি। আপনি আমি জিজ্ঞেস করছেন কি বাড়ি কে বিক্রি করেছে? আপ লোক বিশ্বাস কিজিয়ে, হম কোই ফ্রড নেই কিয়া হ্যায়, সব পেপার ক্লিয়ার আছে। ইয়ে ঋদ্ধিমান সিংহ রায় জোর করে মতলব জবরদস্তি বাধা দিচ্ছে আমার প্রজেক্টকে। আপনার শ্বশুরাল কা ঘর বিনা বলে ভেজ দিয়া, इसलिए अभी आप लोगों के सामने अच्छे होने का ढंग कर रहा है। Shut up मिस्टर झुनझुनवाल, রাখতে মিথ্যে বলবেন না আপনি। আপনি কি ভেবেছেন একটার পর একটা মিথ্যে বলে আপনি পার পেয়ে যাবেন? এখনো সময় আছে সত্যিটা স্বীকার করুন, তাহলে তো আপনার শাস্তি কিছুটা কমতে পারে। আরে যাইয়ে যাইয়ে, আপকে ধমকি দিলাম ডরতে হয় কিয়া? শাস্তি তো আপ আপনাদের হবে, দরকার হলে আমি ফির সে কোর্টে যাব, মান করে দিব যে আমি সত্যি কথা বলছি। ঋদ্ধিমান সিংহ রায় নিজে বাড়িটা আমার কাছে বিক্রি করে এখন সাধু সাধার ভাব করছে। আমিও দেখি আপনি কতনে দিনও বাড়ির সামনে লোক লাগিয়ে রাখতে পারেন। ও সবকে সব খেটে খাওয়া মানুষ আছে, কতনে দিন কতনে দিন ও আপনার দোকান বন্ধ করকে আপনার জন্য বাড়ির সামনে পাহারা দিবে, আমিও দেখে নিব। আর আপনার সাথে তো আমার কোর্টে দেখা হবে। বেশ, চেষ্টা করে নিন মিস্টার ঝুনঝুনওয়াল। তবে এটা মনে রাখবেন যে আমার পাস্ট রেকর্ডে কিন্তু কোনো এরকম ফ্রড বা মিথ্যে নেই, কিন্তু আপনার আছে, সেটা এখানে অনেকেই জানে। আর এর আগে আপনি একবার ফ্রড করেছেন, আর ওই সই সেটা পরীক্ষা করলেই তো পরিষ্কার হয়ে যাবে যে কে ফ্রড করেছে, আর সত্যিটা কোর্টে প্রমাণ হয়ে যাবে। সো সি ইউ ইন কোর্ট। মানে এটা কি বলছেন, আপনি কোর্টে যাবেন মানে? ये बारी लेके तो हम फेसे गेलाम मने होच्छे, बेकार इतना सारा रुपया फेसे गेलो ओखाने। अरे झमेला तो अब দিন দিন বাড়বে বলে মনে হচ্ছে, কিয়া করু মে? এটা আপনি কি করলেন? অকারণে এত হিরোগিরি দেখানোর মানেটা কি? যে কথাগুলো অত্যন্ত বিনয়ের সাথে বলে কাজটা হয়ে যেত, তার জন্য আপনি এত ঝামেলা করলেন? আশ্চর্য তো, আপনি তো খুব ভালো করে জানেন এই সবটা আমাদের হাতের বাইরে, তারপরে আপনি ক্রমাগত ওই ঝুনঝুনওয়ালাকে চার্জ করে গেলেন, এবার কি হবে বলুন তো? আপনি বুঝতে পারছেন আপনি আপনি আরো বড় একটা সমস্যা তৈরি করে দিলেন ঋদ্ধিমান বাবু। এই আপনার প্ল্যান বি, এইভাবে আপনি বাড়ি উদ্ধার করবেন? আশ্চর্য, আমি বুঝতে পারছি না আপনি ঝুনঝুনওয়ালাকে কোর্টের ভয় দেখালেন কেন। না না, আপনি বলুন আপনি কেন কোর্টের ভয় দেখালেন? আপনি জানেন না কোর্টে যদি এই কেসটা ওঠে কতদিন ধরে শুনানি চলবে তার কোনো ঠিক নেই, কবে রায় বেরোবে কেউ জানে না, সেই রায় আদৌ আমরা জিতবো কিনা তাও জানি না, ততদিন আমার বাবা মা কোথায় থাকবেন? কোথায় থাকবেন বলুন? আমরা তো ওদেরকে বাড়িটা ফিরিয়ে দিতে পারবো না, তাহলে ওদের কি হবে একবারও ভেবেছেন? নাকি আপনি এটাই চান যে সারা জীবন ধরে আমার বাবা মা আপনাদের বাড়িতে আপনার করুণায় আপনার দবায় বেঁচে থাকুক? দেখুন আপনি কিন্তু আমায় ভুল বুঝছেন না, কিচ্ছু ভুল বুঝছি না, যা বুঝছি একদম ঠিক বুঝছি। আপনি জানেন আর দুদিন পরে আমার জেঠুর মৃত্যুদিন,
প্রত্যেক বছর ওই বাড়িতে আমি জেঠুর আত্মার শান্তির কামনা নাম গান করে গোটা আদি কালীবাজারের লোক আসে সেখানে। জেঠুকে যারা যারা চিনত, যারা ভালোবাসত, যারা যারা জেঠুর কাছে পড়েছে, প্রত্যেকটা মানুষ আসত। কেন জানো? ওই বাড়িটা জেঠুর প্রাণ ছিল রুদ্ধিমানবাবু। আর এই প্রথমবার নাম গান হওয়া তো দূরের কথা, আমরাই বাড়িটাতে নেই। আর বাড়িটা থাকবে কিনা তাও জানি না। আপনার কোনো ধারণা নেই রুদ্ধিমানবাবু, আমার বাবার মনের উপর দিয়ে কী ঝড় বইছে। মানুষটা হতাশায় অপরাধ বোধে শেষ হয়ে যাচ্ছে। ওই বাড়িটা যদি একবার ভাঙা হয়ে যায় না, আমার বাবার কী অবস্থা হবে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এই আপনি আমাকে ভরসা করেন, এটুকুতেই আপনি ভেঙে পড়ছেন। আপনি জানেন আমি কেন কোর্টে কথা তুলেছি? তার কারণ ওই ঝুনঝুনওয়ালা, উনি খুব ভালো করে জানেন যে উনি যেটা করেছেন সেটা ফ্রড। এবং কোর্টে যদি ব্যাপারটা ওঠে তাহলে আজ না হয়তো কাল প্রমাণিত হয়ে যাবে, সত্যিটা সামনে আসবে। এবং উনি ওনার বিজনেস সব লাটে উঠবে, সেটা উনি খুব ভালো করে জানে। সেই ঝামেলায় উনি কখনো যাবে না, তাই জন্য সব জেনে শুনে আমি কোর্টের কথা তুলেছি। আপনি যে কি করতে চাইছেন আমি সত্যি কিছু বুঝতে পারছি না রীতিমান। আর কোর্টের কথা তুলে এখন কি হবে বলুন? ঝুনঝুনওয়ালা যতই বাড়িটা ঝেড়ে ফেলতে চাক, তাতে আমাদের তো কোনো লাভ নেই। আপনি তো নিজেই বলেছেন আপনি যত খুশি টাকা ওনাকে দিন, উনি আপনাকে এই বাড়িটা ফেরত দেবেন না। তাহলে আমি বুঝতে পারছি না এই বাড়িটা আমরা কি করে উদ্ধার করব। আমরা এত এত সত্যের এত কাছাকাছি চলে এসো, সবটা শেষ হয়ে গেল, সবটা শেষ হয়ে গেল। আমি তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। আমি বলেছিলাম আপনাকে বিশ্বাস করে ভরসা করে আমি আপনার পাশে আছি, কি লাভ হলো বলুন? আপনি তো সব কিছুর আগে নিজেই হেরে বসে রইলেন আর আমাকেও হারিয়ে দিলেন। এই ফল হলো আপনাকে ভরসা করার। বল ঋদ্ধিমান বাবু, এ কি ঋদ্ধিমান বাবু কোথায় গেলেন? এই তো ছিলেন। এ কি, এগুলো তো ঋদ্ধিমান বাবুর জামা কাপড়। বাবা, উনি যে কি করতে চাইছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। এবার আমার মাথাটাই খারাপ হয়ে যাবে। আপনি যখন আমার ভরসা করতে পারিনি না, তখন যা করার আমি একাই করব। আই ডোন্ট নিড ইউর হেল্প। এসব দিয়ে ঋদ্ধিমান বাবু কি করতে চাইছেন? তাহলে এটাই কি ওনার প্ল্যান বি? বেশ ঠিক আছে, আমিও দেখি কি করে একা একা আপনি সবটা করেন। খুরির জেদটা না আপনিও দেখেন ঋদ্ধিমান বাবু। আগের জন্মে কি পাপ করেছিলাম ভগবান জানে। কোথায় ভেবেছিলাম পায়ের উপর পা তুলে বসে লোককে অর্ডার করবো, আমার জন্য একটু চা বানিয়ে আনো না। এখন নিজেকে চা বানিয়ে সংসার চালাতে হচ্ছে নাকি, ভালো লাগে না আমার। আদিতি, কি হলোটা কি? নিজে তো মার খেয়ে এসে হাঁটা চলার ক্ষমতাটাও হারিয়েছে, তারপর জিজ্ঞেস করছে কি হলোটা কি? সকাল থেকে বাড়িতে খাবার নেই। তোমার মাকে বললাম যান একটু ভিক্ষে করে খাবার নিয়ে আসে, সেই কাজটাও তো পারে না তোমার মা। বিরক্তিকর। কি বলছো, খাবার নেই? খাবার নেই কি? এই তো দুধ আছে। তোমার তো দেখছি ঘ্যান ঘ্যান করাটা পুরো স্বভাব হয়ে গেছে। তুই এত ঘ্যান ঘ্যান করো, একটা গ্লাস দাও বড়, একটু দুধটা খাই। একদম না, দুধ আর একদম হাত দেবে না তুমি, এ দুধ খাবে না। আমি দেবো চায়ের দোকান, আমি দেবো চায়ের দোকান, আমি কোন ফ্যামিলি ছেলে, আমি সিঙ্গল বাড়ি। কি হলো, থেমে গেলে কেন? কন্টিনিউ করো, বলো তুমি নবাব পুত্তুর। তোমার আশেপাশে সব সময় 10-12 জন লোক থাকে যারা তোমার সব কাজ করে দেয়, তোমাকে নিজের কাজ করতে হয়, নিজেকে করতেই হয় না, বলো। আসলে আমি না রূপকথার গল্প শুনতে খুব ভালোবাসি। কন্টিনিউ করো, 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 কন্টিনিউ করো। দুটি টিস করবে না কিন্তু আমার ভালো লাগছে না। আমারও ভালো লাগছে না। দিনের পর দিন তুমি অন্যায় করবে, সেগুলো শাস্তি পেতে হবে কাকে? আমাকে। কেন, কেন আমি শাস্তি পাবো? আমার একদম ভালো লাগে না তোমার এই বিষয়পত্রগুলো। দিতে তো বলেছিলে আমাদের হেল্প করবে, কিন্তু না, তুমি তো শুনবে না। ঋদ্ধির কোনো হেল্প তুমি নেবে না,
কারণ তুমি নিজেই সবকিছু নাকি করে নিতে পারবে। করো, এবার নিজে করো। ঠিক টাকার ব্যাগ আনতে গিয়ে নাকি আবার মার খেয়ে এসছে, লজ্জা করে না? এত কিছুর পর ফটর 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 কথা আবার কি করে এত কথা বলো তুমি? চায়ের দোকান দেবে না তো কি করবো? তোমার মার সাথে গিয়ে ভিক্ষে করবো আমি? Let me think. আমি একটা রাস্তা পার করবই করব। ওরে বাবা, রক্ষে করো, তোমাকে আর কোনো রাস্তা বের করতে হবে না। তুমি একটু শান্ত হয়ে আমাকে হেল্প করো তাহলেই হবে। এই শোনো, একটু এদিকে এসো, আমাকে সে একটু ওনা আদাগুলোকে ছাড়িয়ে দাও তো। এসো এসো, হেল্প করো, এদিকে এসো। বলদি এক কাপ চা দিন। হ্যাঁ নিশ্চয়ই দাদা, বসুন। এই শোনো, এদিকে। হ্যাঁ বসুন বসুন বসুন। চলো 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 পাল্টাই।